Hello everyone! Assalamu alaikum! 17 September notun vlog e apnake shagotom janacchi ami Ronesh apnader. Tobe jotokkhone apnara ei video ta dekhchen, basically aajke today is the day jeder ke ami tour start korbo. Basically midnight e start korbo, 18 tarikh midnight orthat 17th late night. এখন তো অফিসে চলে যাব, অফিসে গিয়ে কাজ টাজ করে সন্ধ্যা সন্ধ্যায় বাসায় ঢুকে পড়ব। আই এম নট শিওর যে আসলে আজকের ব্লগটা সন্ধ্যা পর্যন্ত হবে কি না, বিকজ আইল বি অন টু রাশ, যেহেতু ট্যুরে যাব, ট্যুরের জন্য প্রিপারেশনের ব্যাপার আছে অনেক কিছু এবং অনেকদিন পরে ট্যুরে বের হবো। এবং তাও আবার এসা সহ, গাইস দিস ইজ আ ভেরি গুড নিউজ, এসা সহ। এবং আমার মনে হয় যতক্ষণে ভিডিওটা দেখছেন আপনারা, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং, ওই দিনকে কিন্তু খুব সম্ভবত আমরা বোধহয় ব্যাক করছি কক্সবাজার থেকে বা কিছু একটা। তো আমার লেটেস্ট আপডেটগুলো জানার জন্যে আপনি আমার ফেসবুক পেজ অথবা রনেশের গ্রুপে জয়েন করতে পারেন অর মাই ইনস্টাগ্রাম, সেখানে কিন্তু খুব সহজে আপনি আমার ডেইলি আপডেটসগুলো পেয়ে যাবেন। And right now it's 9:26 and we are again late for the office. এই হচ্ছে অবস্থা। ভালো ওয়েদারটা খুব সুন্দর, লাস্ট দুই দিন কোনো বৃষ্টি বাদল কিছু হয়নি, কড়কড়া রোদ ছিল। আর আজকে ট্যুর দিব, আজকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হইতে হইল, তাই না? কি যে আছে কপালে গড নোজ, তবে যাই হোক ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঘুরে বেড়াবো আমরা, আমি এবং আপনাদের এস রনেশ। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস অবশ্যই বলা বাহুল্য, যেটা হচ্ছে আজকে কিন্তু ট্যুরে যাব MT-15 নিয়ে, যেটা বর্তমানে চালাচ্ছি, এসার সবচেয়ে পছন্দ MT-15 ট্যুর করার জন্য, কারণ বসে অ্যাজ আ পিলিয়ন ও খুব মজা পায়। আর এটাতে এক্সট্রা কোনো ঝামেলা নাই, প্লাগ অ্যান্ড প্লে, দুধ ধাপ চালাও, পিলিয়ন বসে কমফোর্টেবল ফিল করে কম্পেয়ার টু দি আদার বাইকস। স্কুটার তো আছে, স্কুটার আসলে কোনো কিছুর সাথে তুলনা চলে না স্কুটারের, তো এসা খুব পছন্দ করে MT-15টা। এর আগে MT-15 করে ওকে কক্সবাজার নিয়ে গিয়েছি, এবার যাচ্ছিলাম V3টা নিতে, বাট মেটা বললো না MT-15 নাও, একটু রিল্যাক্সে যেতে চাই আমি। ওকে ফাইন, যেহেতু এসা এতদিন পর ট্যুরে যাচ্ছে সবই ঠিক আছে। আজকে এইখান এখান থেকে জ্যাম কেন ভাই, এইখান এখান থেকে জ্যাম হলে তো সমস্যা, প্রত্যেকটা জায়গায় জ্যাম, প্রত্যেকটা জায়গায় জ্যাম। তবে ট্যুরের প্রস্তুতি হিসেবে যদি আপনাদেরকে কিছু জানিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই কিছু কিছু জিনিস বলা উচিত। যেটা হচ্ছে মেক শিওর যে আপনার বাইকে পর্যাপ্ত পরিমাণের ফুয়েল আপনি লোড করে নিয়েছেন, যেন মোটামুটি ভালো দূরত্বে যাওয়ার পরে গিয়ে যেন আপনি ফুয়েল নিতে পারেন। এটাও মাথায় রাখবেন যে আসলে নেক্সট ফুয়েলটা আপনি কোথা থেকে নেবেন, জানা থাকলে খুব ভালো, না জানা থাকলে সেটা একটু গুগল করে নেবেন অথবা বাইকের যে কোনো গ্রুপে পোস্ট করলে তারা বলে দিতে পারবে। ফর এক্সাম্পল আমি আজকে রাতে ইনশাল্লাহ যখন রওনা হব,
তখন ফুয়েলটা একদম লোড করে নিব। এখনো ফুয়েল লোড করাই আছে, তবে যতটুকু আছে ততটুকু ভরে নিব এবং একবারে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় চিটং এ গিয়ে আবার ফুয়েল নিব। এর পরেরটা নিব একদম কক্সবাজারে গিয়ে, কক্সবাজারে গিয়ে নিয়ে কক্সবাজারে পুরাটা ঘুরে দুই দিন থাকার প্ল্যান আছে। ঘুরে আবার যখন ব্যাক করবো তখন কক্সবাজার থেকে পেট্রোল ফুয়েল নিয়ে নিব অকটেন, এরপরে আবার চিটং, চিটং এর পরে ইনশাআল্লাহ ঢাকা। তো দিস ইজ মাই প্ল্যান। সো আপনারা এরকম প্ল্যান করে নেবেন এবং ব্যাগ ট্যাগ নেওয়ার যদি কোনো বিষয় থাকে অবশ্যই মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দি বাঞ্জি কর্ডস উইথ ইউ। বাঞ্জি কর্ড ছাড়াও যেন হচ্ছে বৃষ্টির সময় ব্যাগের রেইন কভার পাওয়া যায়, রেইন কভার দিয়ে ব্যাগটাকে যেন ঢেকে রাখবেন এবং ব্যাগটা যেখানে সেট করবেন সেই জায়গাটাও কিন্তু ভালো থাকতে হবে। আপনার ব্যাগের আকার আকৃতি অনুযায়ী সেই জায়গাটা আসলে কতটুকু সুইটেবল, আপনার ব্যাগটা কি লং রানে অনেক জার্কিংয়ের মধ্যেই হোল্ড করে থাকতে পারবে কি না সেটাও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে বন্ধুরা। সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। বামের চাপে যাই, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখবেন যেন কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হতে না হয়। কি হলো, আগাই না কেন? দুর্ভাগ্যবশত আমি যার পিছনে পড়েছি হি ইজ নট আ প্রো রাইডার। দেখেন কতগুলা বাইক চলে গেল ওর আগে, অথচ ওর ঢুকে যাওয়ার কথা। এন্ড সি সি তো এমটির কথা যদি বলি, এমটির ব্যাগ আমি কোথায় নিচ্ছি? গুড কোয়েশ্চেন ইজন্ট ইট গাইস, যে এমটির ব্যাগ ভাইয়া কোথায় নিচ্ছেন? কেউ কি অ্যান্সার দিতে পারেন? এমটির ব্যাগটা কোথায় নিচ্ছি সেটা আমি জানাবো যখন আমি এসাকে ড্রপ করব, তখন আমি দেখাবো আপনাদেরকে। অর মেবি আমি থ্রুয়ে সেন্টারে যাব, তখনই দেখাই দিব। বাট আমরাও কিন্তু ব্যাগ নিচ্ছি এবং বুঝে নিতে আসলে দুজন মানুষ গেলে যাই নেই সব হচ্ছে জোড়া জোড়া। তো আমার একার জন্য যদি একটা ব্যাগ হয় দুজনের জন্য সেক্ষেত্রে বড় আকারের ডাবল সাইজের ব্যাগ নিতে হচ্ছে। বাট আমি কিন্তু খুব কমফোর্টেবলি নিয়ে নেই এবং নিয়ে নিব এবারও আশা করি। সেই ফর্মুলা আমার বানানো আছে খুব সুন্দর করে, খুব একটা বেশি কষ্ট হবে বলে আমার মনে হয় না। সো লেটস সি হোয়াট কামস ইন। এছাড়াও আপনার বাইকের ইঞ্জিন অয়েল কতটুক আছে, কি পরিমাণের আছে এবং টায়ার প্রেসার, টায়ার প্রেসার অবশ্যই চেক করে নেবেন। টায়ার প্রেসার বেশি থাকলেও সমস্যা আবার কম থাকলেও সমস্যা, যেহেতু পিলিয়ন নিয়ে রাইড করব আমি তাই আমিও টায়ার প্রেসারটা সেই অনুপাতে মেপে রাখবো। আর তাছাড়াও বাইকের ম্যাক্সিমাম বাইকেরই আপনি দেখবেন হচ্ছে চেইন, চেইনের যে গার্ডটা যে জায়গায় সেখানে খুব সুন্দর করে টায়ার প্রেসারের ব্যাপারে ডিটেলস লেখা থাকে প্রত্যেকটা বাইকেরই মোটামুটি। আর সেখান থেকে টায়ার প্রেসারটা দেখে আমরা টায়ার প্রেসারটা চেক করে নিব যেন আমার রাস্তায় চলাচলে কোনো রকম বাধা বিপত্তি না ফেস করতে হয় টায়ার নিয়ে। নট অনলি দিস, ইভেন চেনটাকেও লুব্রিকেন্ট করে নিব কারণ লং রানে অনেক সময় চেন ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এই জিনিসটাকে টু অ্যাভয়েড দিস আমরা এটাও করে নিব ইনশাল্লাহ। এদিক দিয়ে যাই বিকজ দ্য রোড ইজ টু ড্যাম হাই অন ট্রাফিক। আর অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমার এটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে, সো আই ডোন্ট নিড টু ডু দিস। তারপরে আই উইল চেক দ্য ইঞ্জিন কোয়ালিটি আসলে কী অবস্থায় আছে ইঞ্জিনটা অয়েল। সো দিস ইজ দ্য প্রাইমারি সিলেকশনস। অ্যান্ড অবশ্যই ইয়াস, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে
আপনার কিন্তু সেফটি গিয়ার্স, হেলমেটস, হ্যান্ড গ্লাভস এগুলো খুব ভালো করে চেক করে নিতে হবে, যেন কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়, বিকজ সেফটি, দের ইজ নো কম্প্রোমাইজ উইথ দ্য সেফটি। সেফটিকে সতর্ক একদম মাথার সর্ব উঁচু স্থানে রেখেই কিন্তু আপনাদের এই ধরনের ট্যুরগুলোতে বের হতে হবে বন্ধুরা। ইটস 9:38, 12 মিনিট হইল। So you have to be very careful with this. Our this time amra rate travel korbo, so rate travel it's a bit risky, our it's a fun and adventure as well. So rate journey korar jonno obosshoi apnar bike er light gulo check korben, bike er light gulo thik moton ache kina, jolche kina, indicator বাল্বগুলো কাজ করছে কিনা সেটাও চেক করতে হবে আপনাদের। এবং গাড়ির বাইকের হর্ন, হর্ন ইজ ভেরি এসেনশিয়াল। হর্ন যদি ঠিক মতো না বাজে তাহলে কিন্তু মামা হাইওয়ে কাঁপানো যাবে না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, সাজেক যাইবার মন চায়, সাজেক সাজেক সাজেক, এসেকে বলছিলাম যে সাজেক চল যাই, সাজেক যাই, বলে না আমার পাহাড় ভালো লাগে না, আমার সমুদ্র ভালো লাগে। আমি বলছি ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড অ্যাজ ওয়েল, যদিও লাস্ট সি হোয়াট হি হ্যাজ ডান, সে মাথাটা পুরো বাম দিকে টার্ন করে রাখছে, ফ্রন্ট লাইনে কি আসতেছে সেটা দেখলই না, দেখলই না। গাইস তাড়াহুড়া করে কিন্তু আমিও বাইক চালাচ্ছি, বাট কখনো কিন্তু এই ধরনের ভুলগুলো করছি না, তাই আপনাদেরকেও রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডু নট ডু দিস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। এক সেকেন্ডের ভরসা নাই রে ভাই, বউ বাচ্চা নিয়ে ট্রাভেল করি, কোন সময় কি হয় একবারে পাবাড়াং হয়ে যাবো। এনিওয়েজ লেটস ড্রপ এশা এন্ড এরপরে আপনাদের সাথে কথা বলছি। আসলে মোটর বাইক নিয়ে ট্যুর করতে গেলে আপনাকে নানান ধরনের সতর্কতা এবং প্রস্তুতি নিয়ে রাখতে হয়, যার কিছু কিছু মেজর অংশ আমি আসলে তুলে ধরলাম আজকে আপনাদের কাছে। আশা করি আপনাদের কাছে এটা খুব হেল্পফুল হবে, যারা ট্যুর করেন তারা তো জানেনই মোটামুটি, যারা ট্যুর করার চিন্তা ভাবনা করছেন বা করেছেন অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে আপনাদের। আমার মনে হয় আমি যা বলেছি সেগুলো দিয়ে আপনাদের কিছুটা হলেও উপকারে কিন্তু অবশ্যই আসবে বন্ধুরা। আর সেই সাথে যদি বৃষ্টি বাদলের দিন হয় অবশ্যই রেনকোট তো সাথে রাখতেই হবে, আমার মতন পুলিশের মতন কারবার করবেন না, একবার আমি রেনকোট না নিয়ে পুরো সেই ধরা খাইছিলাম, ঠিক আছে। জানতাম যে বৃষ্টি হবে হবে, নেই নেই যে থাক ঠিক আছে বৃষ্টি হলে কোথাও দাঁড়াবো বা কি, বৃষ্টি তো সারাদিন ধরে হইতেছে, সারাদিন ধরে তো এক জায়গায় দাঁড়ায় থাকা পসিবল না, তো ব্যাপারটা এরকম আর কি অনেকটা। এনিওয়েজ চলেন থ্রিয়া সেন্টারে নিয়ে গিয়ে আপনাদেরকে একটু আমার বাইকের যে ক্যারিয়ারটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি সেটা কিভাবে করলাম সেটাই দেখাই আপনাদেরকে। আর আশা করি আমার আপকামিং যে ট্যুর ব্লগগুলো আছে সেগুলো আপনারা খুব এনজয় করবেন, বিকজ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুক সম্ভব মজা দেওয়ার জন্যে বন্ধুরা, তাই এরও কোনো রকম ব্যতিক্রম কিন্তু ঘটছে না এবারও। ওকে সো উই আর ইন থ্রিয়া সেন্টার রাইট নাও।
এখন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা সমস্যা নাই, আমি ক্লক খুলে দিচ্ছি, আমি আপনাকে জিনিসটা দেখাই। দ্য থিং ইজ দিস ইজ দ্য কি বলবো শাড়ি গার্ড, শাড়ি গার্ডটা যেটা স্টকের এমটির সাথেই যেটা ছিল, শাড়ি গার্ডটা ছিল এতটুকু। অ্যান্ড আফটার দ্যাট যেটা করলাম আমরা সেটা হচ্ছে এইটার এক অংশ নিচ দিয়ে বাড়াই দিছি, এখান দিয়ে টানা দিয়ে বের করে দিছি, এই দিক দিয়ে বের করে দিছি, সো দ্যাট কি হয় আমার বড় ব্যাগ হলে আমি ব্যাগটা খুব সহজে এই জায়গাটার মধ্যে বসাইতে পারি এবং সেই ক্ষেত্রে বাঞ্জি দিয়ে সুন্দর করে বেঁধে দিতে পারি। এখন এটা যত বড়ই ব্যাগ হোক কোনো সমস্যা হয় না, আরামসে লেগে থাকে। সো দিস ওয়াজ দ্য থিং দ্যাট আই হ্যাভ ডান। সো ইন দ্যাট কেস পিলিয়ন বসলেও কোনো রকম প্রবলেম হয় না। আরে এটা আবার কী দাগ পড়ছে, এনিওয়েজ আহা রং উঠে গেছে, শিট। আচ্ছা এনিওয়েজ ক্ষয় হবে, কিছু করার নাই। তো দিস ইজ দ্য ইনিশিয়াল প্ল্যান দ্যাট আই হ্যাভ অ্যান্ড হোপফুলি দিস ট্যুর উইল বি আ ভেরি সাকসেসফুল ট্যুর। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, একসাথে থাকবো আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।